বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। মিথন কাইফা পেন্টিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এসেছি, ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আমাদের ঘরে থাকা যে ফল থাকে, তো মোটামুটি সব ধরনের ফলই কিন্তু থাকে, সেই সাথে বাচ্চাদের জন্য, বাচ্চারা চাঁপা কলাটা খেতে খুব বেশি পছন্দ করে, ওদের জন্য ওদের বাবা সবসময় ঘরে কলা নিয়ে আসে। তো সেখান থেকে আমার বাচ্চার একটু ফ্রেশ এবং হলুদ কালার না থাকলে সে কলাটি খেতে চায় না। তো এই কলাটি কিন্তু নষ্ট হয়নি, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে, কলাটি একটু বেশি পেকে গেছে ঘরে থাকার কারণে। তো আমরা অনেকেই করি কি, এটা ফেলে দিই, ইভেন আমিও অনেকবার ফেলে দিয়েছি। তো ভাবলাম এটা ফেলে না দিয়ে কী করা যায়, সেজন্য আমি এই কলাটি দিয়ে আমি কেক তৈরি করেছি, কলার কেক। তো কেক সম্পর্কে আমার তেমন কোনো রেসিপি বা তেমন কোনো আইডিয়া নেই, জাস্ট সাধারণ একটি আইডিয়া আছে এই কেকটা কীভাবে তৈরি করা যায়। মোটামুটি ঘরে থাকা যে ফোটনগুলো থাকে সেগুলো দিয়ে বিকালে নাস্তা হিসেবে বাচ্চাদের জন্য আমি কেক তৈরি করে থাকি। সেই মেজারমেন্টটা মাথায় রেখে আমি কলা দিয়ে কেকটা তৈরি করার চিন্তা করেছি। তো প্রথমে আমি কেক কলাগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে পিস পিস করে নিব। তারপর হচ্ছে কেক বানাতে যে উপকরণগুলো দরকার হয় সেটার সাথে আমি কলাটা অ্যাড করে দিব। যারা প্রফেশনালি কেক তৈরি করেন তারা কিন্তু বিভিন্ন রকমের ফলের, বার্থডে কেক বা পাউন্ড কেক, স্পঞ্জ কেক, বিভিন্ন রকমের কেক কিন্তু তৈরি করে থাকে। তো এই কেকটা যখন আমি তৈরি করেছি সবাই কিন্তু খুব বেশি প্রশংসা করেছে যে কলার কেকও হয় এরকম। তো আমার নিজেরও চিন্তাভাবনা ছিল না, তো হুট করেই কিন্তু ভেবে চিনতে আমি এটা করেছি, খেতে দারুণ টেস্ট হয়েছিল। এটা করার পর আমার, এটা যেহেতু অনেক আগের করা একটা ভিডিও, তো অনেক লেট হয়ে গেছে আমার আপলোড করতে। এটা করার পর কিন্তু আমার মাথায় একটা চিন্তা চলে আসে যে আমি তাহলে প্রফেশনালি যে কেক তৈরির রেসিপি শেখায় সেটার জন্য একটা কোর্স করতে পারি। তো তারপর কিন্তু আমি একটা কোর্স করেছি। তো আশা করছি নেক্সটে আমি যখন প্র্যাকটিসের পর ভালোভাবে কোনো কেকের তৈরি করতে পারবো তখন অবশ্যই সেটার জন্য একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ওপেন করব, সেটা আশা আছে। তো এটার জন্য আমি যেটা করেছি, দুইটা ডিম নিয়েছি, দুইটা ডিম আমরা যারা, যাদের বিটার আছে বিটার দিয়ে বিট করে নিতে পারবো। তবে কলার কেকের ক্ষেত্রে যেহেতু কলাটা একটু ভারী টাইপের সেই জন্য এখানে ফ্লাফি ডিমটা, ফ্লাফি বা ডিমের ফর্ম হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। এখানে আমি ডিমটা দিব, ডিমের সাথে এক কাপ চিনি এবং এক কাপ আমরা ঘরে থাকা আমাদের যে সয়াবিন তেলটা সেই তেলটা ব্যবহার করব। এবং শুকনো উপকরণের জন্য একটা চাল নিতে আমি এখানে আটা বা ময়দা নেওয়া যায়, আমার ঘরে থাকা যে আটা ছিল সেই আটা থেকে আমি দেড় কাপের মতো, আর যদি মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিই সেক্ষেত্রে এক কাপ হবে, এক কাপের পরিমাণের মতো আমি আটা, বেকিং সোডা, লবণ একসাথে চেলে নিয়েছি এবং ডিম, চিনি, তেল একসাথে ব্লেন্ডার করে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন ভ্যানিলা অ্যাসেন্স বা ইমানশাল, সেটা সেদিকে আমি যাব না, ভ্যানিলা অ্যাসেন্সটা যে কোনো বাজারের দোকানে আপনারা পেয়ে থাকবেন, এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভ্যানিলা অ্যাসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যেন ডিমের কোনো গন্ধ না থাকে সেজন্য। আর অফলাইনে, অফ ক্যামেরাতে আমি কলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, তো কলাটা কিন্তু ব্লেন্ড ছাড়া এরকমভাবে মিক্স কোনোভাবেই হবে না। তো মিক্স করে নিয়েছি, দেন হচ্ছে এটাকে ভালোভাবে ব্যাটারটা রেডি করার জন্য আমাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে সব ব্যাটারগুলো একসাথে মিক্স করে নিতে হবে। তো এই কলার যে কেকটা বানানোর জন্য আমাদের বাহির থেকে কোনো কিছুই নিতে হবে না, ঘরে থাকা যে উপকরণ আছে, যে মোল্ড আছে, সেগুলো দিয়ে কিন্তু করতে হবে। এক একটা করার জন্য আমার বাহিরের কোনো মোল্ডেরও কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা যে সিলভারের পাত্র থাকবে আপনাদের হাতের কাছে, সেটা রাউন্ড হতে পারে, স্কোয়ার হতে পারে বা এরকম সসমানের মতো হতে পারে। তো আমার ঘরে এটা ছিল সিলভারের, আমি কেকের জন্য এটাকে পারফেক্ট মনে করেছি, সেই জন্য এটার মধ্যে ঘরে বাচ্চাদের যে খাতার কাগজ থাকে, লেখা কাগজ হোক বা নর্মালি খালি পেজ হোক, সেটার সাইজ মতো কেটে নিব। দেন হচ্ছে তার নিচে আমি অল্প কিছু দু এক ফোঁটা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়ে বা হাতে মেখে দিয়ে পেপারটা দিয়ে দেন হচ্ছে ব্যাটারটা উপর থেকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর কাঠি দিয়ে
ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন ভিতরে কোনো বাতাস না থাকে বা বাবলস না থাকে। তারপর ডেপ ডেপ করে ব্যাটাটাকে বসিয়ে নিব। আর এটাকে বেক করার জন্য চুলায় আমি নিচে সরাসরি হাঁড়ি দিয়েও করতে পারেন, কিন্তু আমি সেভাবে না করে নিচে একটি রুটি বানানোর যে তাওয়া থাকে, সবার ঘরে এটা থাকে, সেটা দিব। দেন হচ্ছে সেটা দেওয়ার পর উপরে হাঁড়ি দিয়ে লো হিটে এটাকে আমি বেক করে নেব। চাইলে আপনার ঢাকনা একটা দিতে পারেন বা দুটো দিতে পারেন। তো এভাবে করার পর 25-30 মিনিট পর, কিন্তু এখন আমার এই অপশনটা 25-30 মিনিট পর আমি দেখছি যে কেকটা ফুলে উঠেছে। তা এখন কাঠি দিয়ে আমরা চেক করব, যদি কাঠির মধ্যে কোনো রকম ভেজা ব্যাটার লেগে আসে তাহলে মনে করতে হবে আমার কেকটা আরেকটু বেক করার প্রয়োজন আছে। আর যদি দেখি যে না কাঠিটা এভাবে দেওয়ার পর কোনো কিছুই লেগে আসেনি, একদম শুকনো উঠেছে, তাহলে আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। দেন এটাকে আমি সিলভারের পাত্রটি থেকে বা মোল্ড আউট করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এটাকে সাইজ করে নেব, কেটে নেব। তো এটা কিন্তু অনেক সফট হয়েছে, এটা একদম গরম ছিল। তো আমার ছেলেও কিন্তু এটাকে চেক করছিল, দিচ্ছিল যে আসলে এ হয়েছে কি না, কারণ ওর আম্মু তো প্রফেশনালি পারে না, জাস্ট কলাগুলো বাঁচানোর জন্য, অপচয় থেকে রোধ করার জন্য এই বুদ্ধিটা বের করেছিলাম। তো খুব সুন্দর হয়েছে দেখতে, এখন কেটে নেব। তো যেহেতু এটা আমার আগের করা ভিডিও, আমরা খেয়েছি সবাই, খাওয়ার পর কিন্তু খুবই ভালো লেগেছে। মানে কলা দিয়েও একটা কেক তৈরি করে নিয়েছি, আমার কলাটা ফেলতেও হলো না, কোনো কিছু করতেও হলো না, জাস্ট এটা আমার সুন্দরভাবে রয়ে গেল। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, আর সবাই অবশ্যই ট্রাই করবেন যারা আমার ভিডিওটি দেখছেন। যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সব নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।